হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল চ্যাম্প পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই 81 নাম্বার পৃষ্ঠাটা দেখো, এটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে 81 নম্বর পৃষ্ঠার মধ্যে কি কি লিখেছে একটু ডিটেলস আমরা যদি একটু পড়ি তাহলে এখানে দেখতে পারবা তোমরা। তো এখানে কিছু জিনিস মার্ক করে রাখবা যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো দেখা। এখানে বলছে তোমাদের উপাত্ত বিশ্লেষণ করা হয়, যেসব লেখায় সেগুলোকে উপাত্ত বিশ্লেষণ লেখা বলে, এটা তোমরা দাগ দিয়ে রাখবা। উপাত্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে তথ্য তৈরি হয়। তারপর এখানে বলা হয়েছে নিচের ছকে কিছু উপাত্ত আছে এবং এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা এবং এগুলো হলো উপাত্ত। ছকে উপাত্তগুলো বোঝানোর চেষ্টা করা হলো করে এবং দলের আলোচনা করো। এখানে কিছু দেশের নাম দেওয়া আছে আর এখানে দেওয়া আছে 2010 সালে বাঘের সংখ্যা আর এখানে 2015 সালে বাঘের সংখ্যা। এখানে বাংলাদেশেরটা দেওয়া আছে, ভুটানেরটা, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম। তো এই কিছু উপাত্ত দেওয়া আছে, বাঘের সংখ্যা কোথায় কত আছে সেটা দেখবা। আর ফার্স্ট এখানে তোমাদের যে বোঝার জিনিস ছিল কিন্তু এই এইটা এই তোমাদের এই প্রশ্নটা বিশ্লেষণমূলক লেখা কাকে বলে, এটা পরীক্ষায় আসতে পারে। এটা তোমরা ভালো করে হাইলাইট করে রাখবা। এরপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এখানে তোমার কি বলছে একটু ভালো করে দেখে নিবা। এখানে কিন্তু বলেছে এখানে তোমাদের ভালো করে দেখবা, বলেছে যে উপাত্ত উপরের উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক রচনা করা যায়। যেমন একটি বাক্য, ভিয়েতনামের মাত্র 5 বছরের মধ্যে 4/3 বাঘ কমেছে। আবার আরেকটি বাক্য হতে পারে, যেমন সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। এখানে এই শখের উপাত্ত বিশ্লেষণ করে আরো কয়েকটি তথ্যমূলক এই বাক্য রচনা করো। তো এই যে আমাদের এই বাক্যগুলো এখানে পূরণ করে দিতে হবে, দেখতে পারছো? এগুলো পূরণ করে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তা আমরা তোমাদের এটা পূরণ করে দিচ্ছি, এখন উত্তরে চলে যাচ্ছি আমরা। তো এখানে তোমরা দেখতে পারছো আমরা কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি। এখানে তোমাদের 1 নাম্বারটা দেখতে পারছো যে ছকে বাংলাদেশ, ভুটান এবং কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ মোট 8টি দেশে তোমাদের এখানে দেওয়া আছে যে এই 2010 এবং 2015 সালের আলাদাভাবে বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে। 2 নম্বর বলছে 2010 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি ছিল 1706টি। 3 নম্বর ছিল বাঘের সংখ্যা বিবেচনায় 2010 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান আছে বাংলাদেশ, হলো অবস্থান বাংলাদেশে। 4 নম্বর বলছে 2010 সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনাম এবং সংখ্যাটি ছিল 20। এবং 2015 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারত এবং সংখ্যাটি ছিল এই 2226। 6 নম্বর হচ্ছে বাঘের সংখ্যা বিবেচনায় 2015 সালে দেশগুলির মধ্যে দ্বিতীয় অবস্থান হলো নেপাল। এবং তোমাদের বলা হয়, তোমরা তথ্য দিতে পারবা যে 2010 সালে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনাম এবং 2015 সালে কম্বোডিয়া একেবারেই বাঘ শূন্য হয়ে যায়। এবং 8 নম্বর হচ্ছে 8টির মধ্যে মিয়ানমার হলো একমাত্র দেশ যেখানে 2টি জরিপেই বাঘের সংখ্যা অপরিবর্তিত। আর এখানে তোমার 9 নম্বর হচ্ছে 5 বছর ব্যবধানে করা দ্বিতীয় জরিপে শুধু 3টি দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, দেশগুলো হলো ভুটান, ভারত এবং নেপাল। 10 নম্বর বলেছে যে 5 বছরের ব্যবধানে বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে 4 গুণের বেশি। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাচ্ছি তোমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তারপর হচ্ছে তোমাদের এটার উত্তরটা যখন হয়ে যাবে ছকেরটা, তারপর নিচের দিকে নাম্বা 82 নাম্বার পৃষ্ঠায় চলে যাবে। এখানে তোমাদের আরো 3টা আছে, এগুলো পূরণ করে দিয়েছি। তো এখানে তোমাদের কি বলেছে একটু ভালো করে দেখে নিবা। এ সকল তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটা অনুচ্ছেদ রচনা করো এবং শুরুতে একটি শিরোনাম দাও। তো এই যে এখানে একটা শিরোনাম দিয়ে তারপর তোমার একটা অনুচ্ছেদ রচনা লিখতে হবে এই বক্সের ভিতরে। বক্সটা তোমরা দেখতেই পারছো, এখানে সুন্দর করে বক্সটা দিয়ে দিয়েছে। এই বক্সের ভিতরে তোমাদের লিখতে হবে অনুচ্ছেদটা। অনুচ্ছেদ মানে হচ্ছে তোমাদের একটা ছোট একটা এই প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা ইংলিশে আমাদের আছে সেটা বাংলা আমাদের অনুচ্ছেদ আছে, সম্পর্কে লিখতে হবে। এই ছিল তোমাদের 82 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের সমাধান। তো আমরা এটার উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা উত্তর দেখে নাও। এখন হচ্ছে আপনারা উত্তরটা দেখতে পারছেন, এখানে আমাদের উত্তর দেওয়া আছে। বলতে তথ্যগুলো ব্যবহার করে একটা অনুচ্ছেদ রচনা লেখো। এখানে ওই অনুচ্ছেদ রচনার নামটা দিব হচ্ছে বাঘ জরিপ। দেওয়ার পরে এখানে আমরা যেভাবে লেখছি সেভাবে তোমরা লিখে দিলে তোমাদের উত্তরটা সুন্দর মতো হয়ে যাবে। বলছে বাঘ সমৃদ্ধ দেশগুলো নির্দিষ্ট সময় পর পর বাঘের উপর জরিপ করে থাকে, এর মাধ্যমে বাঘের প্রকৃত সংখ্যা ও হ্রাসবৃদ্ধি সম্পর্কে জানা যায়। 2010 সালে এবং 2015 সালে বাংলাদেশে, ভুটান, কম্বোডিয়া এবং ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনামের বাঘের উপর
করা জরিপের সকল দেশের বাঘের প্রকৃত সংখ্যা এবং বাঘের হ্রাস বৃদ্ধি সম্পর্কে জেনে নিতে পারি। উল্লিখিত 8টি দেশের উপর করা জরিপে দেখা যায়, এই এই 8টি দেশের মধ্যে 2010 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি ছিল প্রায় 1706টি, এবং বাঘের সংখ্যা বিবেচনায় 2010 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান ছিল বাংলাদেশ, এবং 2010 সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে, সংখ্যাটি ছিল মাত্র 20, এবং 2015 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে, সংখ্যাটি ছিল 2226। বাঘের সংখ্যা বিবেচনায় 2015 সালে সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান ছিল নেপাল, এবং বলছে 2010 সালে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনাম, এবং 2015 সালে কম্বোডিয়া একেবারেই বাঘ শূন্য হয়ে যায়। 8টি দেশের মধ্যে মিয়ানমার হলো একমাত্র দেশ যেখানে 2টি জরিপেই বাঘের সংখ্যা অপরিবর্তিত, এবং বলা হয়েছে 2005 বছর ব্যবধানে করা দ্বিতীয় জরিপে শুধু 3টি দেশের বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হলো ভুটান, ভারত, নেপাল, এবং 5 বছর ব্যবধানে বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে 4 গুণের বেশি। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।